স্কলারশিপ নিয়ে বাইরের দেশে অবস্থান করা শিক্ষার্থীদের সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে কোনো কাস্টমস শুল্ক প্রদান করতে হবে না। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন জানান, সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, যে সকল শিক্ষার্থী এবং কর্মীরা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে অবস্থান করছেন তাদেরকে সৌদি আরবে প্রবেশের সময় কোনো কাস্টমস শুল্ক প্রদান করতে হবে না। সৌদি গ্যাজেটের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, যে সকল শিক্ষার্থী বাইরে অবস্থান করছেন তারা সৌদি আরবে প্রবেশের সময় তাদের নিজস্ব যে সকল জিনিসপত্র, নিজেদের ব্যবহার্য যে সকল জিনিসপত্র সাথে করে নিয়ে আসবেন, তাদের এ সকল জিনিসের উপর কোনো প্রকার শুল্ক প্রদান করতে হবে না। নিজেদের ব্যবহার্য যানবাহনও সাথে করে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী ও কর্মীরা। তবে সৌদি আরবের যানবাহন আমদানি আইন অনুযায়ী যদি কোনো গাড়ি বা যানবাহন প্রস্তুতের সময়কাল থেকে 5 বছরের বেশি বয়সী হয়, সে সমস্ত যানবাহন নিয়ে আসতে পারবেন না ওই সমস্ত স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরাও।